আসসালামু আলাইকুম হে বিউটিফুল পিপল, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক বেসিক ভাইয়ের আরও একটি নতুন বেসিক টিপসে। আজকে আমি যেটা নিয়ে কথা হলো সেটা হলো আমি যে সমস্যাটা নিয়ে প্লেস হয়েছি, যে সমস্যাটা নিয়ে ভুগছিলাম, সেই সমস্যাটা হলো এমবি খরচ। অ্যাকচুয়ালি আমি যখন এমবি কিনতাম বা এমবি কার্ড রিচার্জ করতাম, আমার এমবিগুলো কোন দিক দিয়ে শেষ হয়ে যেত সেটা আমি বুঝতে পারতাম না। এবং আপনারা অবশ্যই অবশ্যই কোনো কোনো এক সময় এবং কোনো কোনো বর্তমান সময়ে আপনারা এই সমস্যাটা ভুগছেন। আপনি এমবি পুরাচ্ছেন, এমবি কোন দিক দিয়ে যাচ্ছে আপনি নিজেও জানেন না। এই সমস্যাটা আমরা ম্যাক্সিমাম মানুষের ফেস করে থাকি। তো এই সমস্যা কীভাবে আপনার এমবি 50-60% আপনি সেভ করবেন, অর্থাৎ আপনার এমবি 50% সেভ করবেন, অর্থাৎ আপনার কম খরচ কম করবেন, আপনি সব কিছু ইউজ করবেন কিন্তু অটোমেটিক্যালি আপনার 50% এমবি সেভ কীভাবে করবেন সেটা নিয়ে থাকবে আজকের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শামিম আহমেদ, টেকনিক্যাল সিটিগ্রি। তার আগে বলে দিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ। তো দেখুন, আমরা কিন্তু অনেকে যে আমাদের অটোমেটিকলি এমবি চলে যাচ্ছে, কী কারণে এমবি চলে যাচ্ছে কেউ জানে না, বা কী কারণে আমাদের এমবি তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে এটাও কেউ জানে না। তো একটা কারণ আছে, যে কারণটা প্লে স্টোরের মধ্যে যদি এই জিনিসটা আপনার চালু থাকে, কোন দিক দিয়ে আপনার এমবি যাবে, কোন দিক দিয়ে আপনার এমবি পুড়ে যাবে এটা আপনিও জানবেন না। তো চলুন আমরা সরাসরি প্লে স্টোরে ঢুকে এবং ওই যে জিনিসটা অপশানটা চালু আছে ওই অপশানটা আমরা তাড়াতাড়ি ইমিডিয়েটলি বন্ধ করে দিই। দেখুন, আমি প্লে স্টোরে গেলাম, আপনারা সবাই প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর গাইস আপনারা কী করবেন, এই যে এখানে দেখুন একটি রে চিহ্ন দেওয়া আছে, এই রে চিহ্নের মধ্যে ক্লিক করবেন। রে চিহ্নতে ক্লিক করার পর আপনারা যে এখানে সেটিং যে অপশানটি দেওয়া আছে, এই সেটিংস অপশানে একটু কাইন্ডলি ক্লিক করবেন। সেটিংস অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে অটো প্লে ভিডিও একটি ই দেওয়া আছে, অটো প্লে ভিডিও। এই জিনিসটা আপনারা দেখবেন সকল প্লে স্টোরে আছে, অটো প্লে ভিডিও। সো আমি দিলাম এটার মধ্যে, দেখুন এটার মধ্যে কী লেখা আছে, অটো প্লে ভিডিও অ্যান্ড এনি টাইম। দেখুন, আপনার যদি এই জিনিসটা চালু থাকে, বা দেখুন এখানে অটো প্লে ভিডিও ওভার ওয়াইফাই যদি আপনি ইউজ করেন তাহলে তো আপনার সমস্যা নেই। যদি আপনি ডাটা ইউজ করেন, দেখেন এখানে ডাটা চেঞ্জ ইউর অ্যাপ লিঙ্ক। তো আপনি এখানে যদি ডাটার মধ্যে দেন, ডাটার মধ্যে দিলে কী হবে জানেন, আপনি যত এমবি আছে, আপনি যত এমবি রাখছেন, তখন আপনি যে কোনো একটা ভিডিও ইউটিউবে যাবেন, বা আপনি এখানে যখন ইয়েতে আসবেন প্লে স্টোরে যখন আসবেন, একটা ভিডিও অটো যেগুলো ভিডিও প্লে স্টোরে আছে সবগুলো ভিডিও অটোমেটিকলি চলবে, আপনার এমবি কিন্তু শেষ হবে, আপনি কিন্তু নিজেও বুঝতে পারবেন। আর কী হবে জানেন, অটোমেটিক্যালি আপনার ভিডিও আপনার যে সফটওয়্যারগুলো প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় কিছু সফটওয়্যার অটোমেটিক্যালি এগুলো আপডেট হয়ে যাবে, তখন কী হবে আপনার অনেক এমবি নষ্ট হয়ে যাবে। আপনারা জানেন যে এক একটি সফটওয়্যার এখন, বা এক একটি অ্যাপ্লিকেশন এখন এত বেশি এমবি নিচ্ছে যে আপডেটে যা বলার বাইরে। এক একটি মেসেঞ্জার বা ফেসবুক যেটা বলেন, ক্রোম আর আদার যত অ্যাপ্লিকেশনগুলো আছে এগুলো আপনি 700-800-900 এমবি পর্যন্ত হয়ে গেছে, ঠিক আছে, আপনি আপলোড করতে করতে। দেখুন, এই কারণে কিন্তু এই জিনিসটা যদি আপনি চালু থাকে তাহলে আপনার কিন্তু এমবি কোন দিক দিয়ে যাবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। সো আমি চাই আপনারা সবাই এই জিনিসটা বন্ধ করেন। এই জিনিসটা বন্ধ করে দিলে আপনাদের অবশ্যই অবশ্যই ভালো হবে, এবং আপনাদের এমবি কম খরচ হবে, আপনাদের এমবি কোন আপনারা সেটেল করতে পারবেন। সো আমি চাই আপনারা এই যে এখানে দেখুন ডোন্ট অটো প্লে ভিডিও এটার মধ্যে ক্লিক করবেন, তখন কী হবে, আপনি প্লে স্টোরে যদি যান কোনো ভিডিও আপনার প্লে হবে না, আপনার এমবিও খরচ হবে না, আর কোনো সফটওয়্যার কোনো অ্যাপ্লিকেশন অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে না, ফলে আপনার এমবির এ টু জেড আপনি খরচ রাখতে পারবেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি যারা এখন। সো ডিয়ার গাইস, এই ছিল আপনার এমবি কীভাবে সেভ করবেন এবং আপনার এমবি যে ফুরিয়ে যায় আপনার এমবি কিন্তু অটোমেটিক্যালি এমবি চলে যাওয়া, এটাই হচ্ছে একমাত্র কারণ। এটা হচ্ছে একমাত্র কারণ যেখানে আপনার অটোমেটিক্যালি আপনার এমবি শেষ হয়ে যায়, আর অন্য কোনো জায়গা দিয়ে আমার মনে হয় না যে আপনার এমবি ফুরিয়ে যাবে। সো এই জিনিসটা যদি আপনারা ফলো করেন অবশ্যই অবশ্যই আপনাদের এমবি চুরি হবে না, অবশ্যই অবশ্যই আপনাদের এমবি কোথাও যাবে না, আপনার এমবি আপনার কাছে থাকবে। তো গাইডস, এই ভিডিওটা কেমন হলো অবশ্যই একটি কমেন্ট দিয়ে জানাবেন, যারা এখনও লাইক করেননি প্লিজ একটি লাইক করে দেন। এই লাইক করলে আমাদের উদ্বেগ আরও বাড়ে এবং আপনাদের কাছে আরও ভালো ভালো কিছু কন্টেন্ট নিয়ে উপস্থিত হবো ইনশাআল্লাহ। তো আমন্ত্রণ রইল আগামী ভিডিওর জন্য, আগামী ভিডিওটা ইনশাআল্লাহ আরও একটু জোরস হবে, বিকজ আগামী ভিডিওতে আরও একটু ভালো কন্টেন্ট থাকার সম্ভাবনা রয়েছে। সো যারা এখনও এই অক্তে সালাত পড়েননি দয়া করে নামাজটি পড়ে নেবেন। আসসালামু আলাইকুম।